বেলগুড়িয়া দিওয়ানপাড়া ক্রীড়া সাংস্কৃতিক ময়দানে এবছর প্রথম পৌরপিতা বিশ্বজিৎ সাহার তত্ত্বাবধানে সার্বজনীন শারদ উৎসবের আয়োজন করা হয়। বিশ্বরঞ্জন দে পরিকল্পনায় এবছরের থিম চক্রবুহ। সুচারু সব শিল্পকলার ছাপ রয়েছে প্যান্ডেল জুড়ে, যা ইতিমধ্যে দর্শনার্থীদের কাছে বেশ ভালো লেগেছে। প্রতিদিন বাড়ছে প্যান্ডেলে ভিড়, গল্প ও আড্ডার সাথে দেবী দর্শন, সাথে সেলফি তো থাকছেই। বিশাল বড় চক্রকে উপস্থাপনের মাধ্যমে সমাজকে নতুন আঙ্গিকে বেঁচে থাকার এক বার্তা দিচ্ছে, যেখানে মানুষের মধ্যে যেন হিংসা হারানি না থাকে, শুধুই সুখ ও শান্তি বজায় থাকে। ইতিমধ্যে ভার্চুয়ালভাবে পুজোর উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৌগত রায়, উপদেষ্টা সায়ন্দিকা বন্দ্যোপাধ্যায়, সভাপতি মদন মিত্র, সহসভাপতি শুভরূপ মিত্র, মিডিয়া কমিটির চেয়ারম্যান অরিন্দম গাঙ্গুলি প্রমুখরা। পথের সাথীর এই পুজো আগামী দিন আরও জনপ্রিয়তা লাভ করুক, এইভাবে সহজ সরলভাবে সুসম্পন্নভাবে পুজো হোক এবং মায়ের পুজো চলতে থাকুক এই কামনা করি। আমাদের আনন্দ সংবাদের টিম উপস্থিত ছিল এই পুজোর সাক্ষী থাকতে। চলুন দর্শনার্থীরা কি বললেন শুনে নেওয়া যাক এবং কি বললেন মিডিয়া কমিটির চেয়ারম্যান অরিন্দম গাঙ্গুলি তা শুনে নেওয়া যাক। তো মণ্ডপে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এবারে থিম হচ্ছে চক্রগ্রহ, ঠিক আছে। চক্রগ্রহ মানে এটা একটা মানে ব্যাসার্ধ ব্যাস মানে বৃত্ত তৈরি করা হয়েছে, যার মধ্যে অনেক ছোটো ছোটো বাড়ি আছে। এই বাড়িগুলো মধ্যে মানুষ কীভাবে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে চক্রগ্রহর মধ্যে, যেটা মহাভারতে আমরা দেখেছি অভিমন্যু চক্রগ্রহ ভেদ করতে পারিনি, এখানে এই বাড়ির মধ্যে মানুষরা কীভাবে চক্রগ্রহ ভেদ করতে পারছে কি পাচ্ছে না, তারা এই চক্রগ্রহের মধ্যে কীভাবে আটকে যাচ্ছে, তাদের জীবনযাত্রা কীভাবে আটকাচ্ছে, টোটালটাই প্যানেলের মধ্যে দেখানো হয়েছে। এর ব্যাসার্ধ বা মাপ কি আছে? 70 ফুট হাইট আছে মাটি থেকে, আর 100 ব্যাসার্ধ আছে। ভাবনা কার? ভাবনা আছে বিশ্বরঞ্জন দে। ওনারই কি তৈরি, মানে হ্যাঁ ওনারই সৃজন আছে, সৃজন ওনার, মানে ভাবনা সৃজন বিশ্বরঞ্জন, বিশ্বরঞ্জন দে, বিশ্বরঞ্জন দে। এটা আপনাদের কততম বর্ষ? এটা হচ্ছে এই পথের সাথীর এবারে প্রথম বর্ষ। এটা প্রথম বর্ষ? কার কার তত্ত্বাবধানে হচ্ছে এই পুজো? পুজোর আমাদের প্রেসিডেন্ট মানে সভাপতি হচ্ছে মানে আমাদের সকলের প্রিয় জননেতা বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় আছেন, এবং আমাদের দাদা আহ্বায়ক তথা সম্পাদক বিশ্বজিৎ সাহা আমাদের সকলের প্রিয় দাদা আছেন, এবং চেয়ারম্যান আছেন আমাদের প্রিয় সাংসদ সৌগত রায় অধ্যাপক, এবং আমাদের চেয়ারম্যান আছেন কামারহাটি মিউনিসিপ্যালিটির উদ্বোধন গোপাল সাহা মহাশয়। উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী তথা দিদি, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, উনি উদ্বোধন করেছেন ভার্চুয়ালভাবে। এমনিতেই উদ্বোধনী সময় কারা কারা সশরীর উপস্থিত ছিল? আমাদের চেয়ারম্যান ছিলেন কামারহাটি মিউনিসিপ্যালিটির শ্রী গোপাল সাহা মহাশয়, আমাদের ব্যারাকপুরের সিপি ছিলেন পুলিশ কমিশনার, আর আমাদের দাদা সন্ধ্যা ছিল সোম শুভরূপ মিত্র, বিধায়ক জনসংযোগ কোঅর্ডিনেটর আমাদের কামারহাটি বিধানসভা, উনি ছিলেন অধ্যাপক সায়ন্দি ছিল, আরও অনেকে ছিল। পঞ্চমীতে কত মানুষজন এসেছিলেন বলে একটা মনে আনুমানিক একটাই অনেক রাত, কালকে আমি অনেক রাত্রে প্রায় 12টা অবধি প্রায় এখানে ছিলাম, প্রচুর মানুষ এখানে এসছেন এবং প্যান্ডেল দেখে আপ্লুত হয়েছেন। আর এর পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক কিছু করছেন? হ্যাঁ, এই দুস্থদের মানে বন্যার্থ মানুষদের বস্ত্র দান টান এই সমস্ত কিছু হয়েছে। এই কালচারাল প্রোগ্রাম কিছু থাকছে? হ্যাঁ, প্রতিদিনই হচ্ছে, কালও হয়েছে, নাচ গান আজও হচ্ছে, প্রত্যেক প্রতিদিনই। কোনো সেলিব্রিটি আসছে এই মুহূর্তে? কোনো খবর নেই, হলে অবশ্যই আমরা আপনাদের স্থানীয় এদের মাধ্যমেই যারা আছেন তাদের তারাই পারফর্ম করছে, নাটক নাচ গান সবগুলোই হচ্ছে? হ্যাঁ সবই হচ্ছে। এটা সন্ধ্যাকালীন থাকছে? সন্ধ্যাকালীন থাকছে একদম, সন্ধ্যাকালীন যেহেতু মানুষ মণ্ডপে আসে তো এই মুহূর্তে প্রোগ্রাম সন্ধ্যাকালীন। আমরা জানি যে বিশ্বজিৎ সাহারও একটা কন্ট্রিবিউশন রয়েছে এই প্যান্ডেলের প্রতি। আমি তো বলেই দিলাম যে মিশরের পিরামিড গত বছর আমরা দেখেছি, হ্যাঁ ওটা আপনারা সতর্ক দেখেছিলেন, এটা ওটা ছিল ভেতরে, বাটা থেকে ভেতরে, আর এটা হচ্ছে একদম প্রপার জলকল বিশ্বজিৎ বাসস্ট্যান্ড, এইখানে দেওয়ানপাড়া যে ক্রীড়া ময়দান এটা অনেক বড় মাঠ, এইখানে পুজোটা এবারে হয়েছে। এই মাঠটার নাম আরেকবার বলুন? দেওয়ানপাড়া ক্রীড়া সংস্কৃতি সংঘ ময়দান।
যারা ধরুন বাইরে থেকে আসবে, ধরুন মেট্রো করে যারা আসবে তারা কীভাবে আসবে, আর যারা বাস রুটে ট্রেন রুটে আসবে তাদের বলে দিচ্ছি। সবই বলে দিচ্ছি, যারা বাসে আসবে তাদের জন্য বলি আপনারা 234 এইখানে এসে এই জলকল মোড় বা 201, হ্যাঁ এই জলকল মোড় বেলঘড়িয়া নিমতা মিনি জলকল মোড়ে নামলেই হবে, 234 বাস স্ট্যান্ডের সামনে জলকল মোড় বললেই যে বাস নামিয়ে দেবে। আর মেট্রো করে হলে ডানলাপে বড়না করে নামতে হবে, নেমে অটো ধরে এসে জলকল মোড় না বললেই নামিয়ে দেবে। আর স্টেশন থেকে হলে বেলঘড়িয়া স্টেশনে নেমে অটো ধরে জলকল মোড় বললে বা টোটোতে উঠে ওই জলকল মোড় 234 বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। আপনাদের এলাকায় এই পথের সাথে দেখতে আসার জন্য দর্শকদের কী বলবো? দর্শকদের বলবো দেখুন, মানুষ এখন আসতে ভুলে গেছে এবং কী বলবো, আনন্দ করতে ভুলে যাচ্ছে, বিভিন্ন কাজের মাধ্যমে আরও বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তো এই এই যে আমাদের যে ভাবনা বা সৃজনটা হয়েছে এই চক্রগ্রহ, এই চক্রগ্রহটা আমরা মানুষকে আনন্দের জন্য মানুষকে একটা এই পুজোর কটা দিন যাতে আনন্দ হাসিতে থাকতে পারে তার জন্যই আমরা তৈরি করেছি। সেই হিসেবে চক্রগ্রহটা জিনিসটা কী, মানুষ এখানে কীভাবে এর মধ্যে যে বাড়িগুলো তৈরি হয়েছে তারা কীভাবে হারিয়ে যাচ্ছে এই সমস্ত দেখার জন্য আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম আর ডেজিং হিসেবে অরিন্দম গাঙ্গুলি, মিডিয়া কমিটির চেয়ারম্যান। অনেক ভালো লেগেছে পুজোটা আমাকে, আমি আমার বেস্টে এসেছি এখানে ঘুরতে, অনেক আমাদের অনেক এনজয় করলাম আজকে। আর ব্যাস কি বলবো, চটিও ভেঙে গেছে। কোথা থেকে আসছো, নাম কি? আমরা শ্যামনগর দিয়ে আসছি, অঙ্কিতা চৌধুরী এন্ড শি ইজ বৈষ্ণবী সিং। থ্যাংক ইউ, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো আশা করছিলাম রাত্রিবেলা আসলে আর লাইটিংটা আরও বেশি ভালো লাগতো। তো ঠাকুর অলমোস্ট বেশ ভালো। মানে এটা কি আজকে প্রথম দেখা হলো? এটা প্রথম। এরপরে আরো দেখো? হ্যাঁ, কল্যাণীতে যাবো। রাত্রে কি লাইটিং এর জন্য ফের আশা হবে, এরকম চিন্তা ভাবনা? এখনো এই পথে আশা হবে না। আপনার নামটা? স্নেহা দত্ত। কোথেকে আসছে? সত্তর। ওভারঅল সব কিছু নিয়ে সাজানো গোছানো যেটা করতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে খুব ভালোই বুঝিয়েছে বা করেছে। রাত্রেবেলার এই সিচুয়েশনটা আরও ভালো একটা মহল ক্রিয়েট করবে। তো ওভারঅল সব মিলিয়ে খুব ভালো, ঠাকুরও ভালো, এখানে পরিবেশ পুরোটা নিয়ে খুবই ভালো লেগেছে। আমি আশা করি সবাই এখানে আসবে, এসে প্রতিমা দর্শন করবে, দর্শনটা করে সবার খুব ভালোই মনোবৃত্তি ভালো লাগবে। আপনার নামটা? আমার নাম শুভজিৎ দাস। কোথেকে আসছেন? কাছেপাড়ে। খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই প্যান্ডেলটা দেখে কেমন লাগবে? খুব ভালো লাগছে। কোথেকে আসছেন? কাছেপাড়া থেকে আসছেন। আপনার নাম? মৌসুমী দাস। কনসেপ্ট মানিয়েছে, প্রতিমাটাও খুব ভালো হয়েছে। দুপুর দুপুর বেরিয়েছেন ছেলেকে সাথে নিয়ে, এই ভিড় এড়াতে কি এরকম পরিকল্পনা? হ্যাঁ। কোথেকে আসছেন কি না? বেলঘড়িয়ায় থাকি। সে খুব ভালো লাগছে, বেশ খুব সুন্দর, মানে শিল্পকর্ম, অপূর্ব শিল্পকর্ম, খুব সুন্দর লাগছিল। কৃষ্ণবতী দুর্গা একটা অভিনব থিম, বেশ ভালো লাগছে। আপনার নাম? আপনার নাম সুমন চক্রবর্তী। আপনি কি বলবেন? খুবই সুন্দর, এরকম ইউনিক কনসেপ্ট আগে কখনো দেখিনি, প্রথমবার দেখছি, খুব খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আপনার নাম? প্রতিষ্ঠা সিদ্ধান্ত, উত্তরপাড়া থেকে। বেলঘড়িয়াতেই থাকি, মেয়েদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, এসে প্রথমে বুঝতে পারিনি এত সুন্দর ভিতরটা, একটা ভীষণভাবে অভিনব একটা বিষয় এরা তুলে ধরেছেন, একটা সামান্য অকিঞ্চিতকর কিছু দিয়ে এত সুন্দর একটা মণ্ডপ বানানো সত্যি প্রশংসার দাবি রাখে। না আমার বলতে গেছেন, আমি বেলঘড়িয়াতে বেলঘড়িয়াতে গেছি। আমার নাম দৈপায়ন সিদ্ধা।